প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড ডেস্কোয়ের 2022 সালে সহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষায় যে প্রশ্নটা এসেছিল সেটা আমরা ধারাবাহিক সমাধান করছি, তার একটা অংশ আজকে আমরা দেখব। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এইখানে মূলত একটা ওয়েব দেওয়া আছে, এই ওয়েব থেকে আমাদের কী বের করতে হবে সেটা প্রশ্নে বলা আছে। প্রশ্নে বলা হয়েছে নিচের ওয়েবের আরএমএস মান নির্ণয় করো যদি 2 ওহম রেজিস্টরের আড়াআড়িতে উক্ত ভোল্টেজ প্রয়োগ করা হয় তবে পাওয়ারের অপচয় কত হবে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই একটা ওয়েব দেওয়া আছে, এই ওয়েব থেকে কী বের করতে হবে, প্রথমে আরএমএস মান বের করতে হবে। তাহলে এই ওয়েব থেকে আরএমএস মান বের করতে হলে ফর্মুলাটা আমরা কী জানি, আমরা জানি ভি আরএমএস ইকুয়ালস টু 1/T ইন্টিগ্রেশন অফ ভি টি এক্স স্কোয়ার ডিটি। আর এখানে হচ্ছে লোয়ার লিমিট, ধরলাম লোয়ার লিমিট হচ্ছে এ, আর এখানে হচ্ছে আপার লিমিট, আপার লিমিট হচ্ছে বি। তাহলে এই হচ্ছে মূলত আমাদের আরএমএস ভ্যালু নির্ণয় করার ফর্মুলা। শিক্ষার্থী লক্ষ্য করো, এখান থেকে এই ভিটি এর মানটা যদি আমি বের করতে পারি তাহলে আমি আরএমএস বের করতে পারবো। ভিটি ব্যতীত অন্য সবগুলো মান দেওয়া আছে। প্রথমে লক্ষ্য করো, এখানে বলা আছে 1/T। টি মানে কি? টি মানে হচ্ছে একটা সাইকেল সম্পন্ন হতে যেটুকু সময় লাগে সেটাকে বলবো টি। শিক্ষার্থী লক্ষ্য করো, এখান থেকে শুরু হয়ে এই ত্রিভুজ আকৃতির একটা অংশ হলো, তারপর আবার নিচের দিকে এসে সেটা কী করলো, একটা স্কোয়ার আকৃতির অংশ আমরা দেখতে পাচ্ছি। আমরা এই অংশ থেকে এই অংশটুকুকে একটা সাইকেল বিবেচনা করতে পারি। কারণটা কি দেখো, শূন্য বিন্দু থেকে কী করলো, এই সিগন্যালটা আস্তে আস্তে বাড়তে শুরু করলো, আবার কী করলো মাইনাস দিকে চলে গেল, সেখানে আরেকটা স্কোয়ার ওয়েভ তৈরি করে আবার সে শূন্যবিন্দুতে এসে পৌঁছালো। এরপর দেখো ঠিক অনুরূপ শূন্যবিন্দুর মতো অনুরূপ এই যে 2 নম্বর যে পয়েন্ট বা 2 নম্বর যে সেকেন্ড, সেই সেকেন্ডে অনুরূপভাবে কী করলো, একই রকম ত্রিভুজ উৎপন্ন হলো। সেক্ষেত্রে আমি বলতে পারি এই 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত একটা সাইকেল সম্পন্ন হলো। তাহলে শিক্ষার্থীরা এই যে দেখো, এখানে উপরে আছে ত্রিভুজ, নিচে আছে একটা বর্গ বলতে পারি আমরা, বর্গ বা আয়ত যেটাই ধরো না কেন, এটা যাই হোক না কেন, সো এইটার জন্য আলাদা সমীকরণ আমাকে রেডি করতে হবে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, যদি কোনো বর্গ হতো বা আয়তক্ষেত্র হতো তার মানটা সরাসরি আমরা পেতাম। এটা যেরকম মনে করো একটা বর্গ, তাহলে এটা বর্গ হলে দেখো এর মানটা কিন্তু আমি এখানে পেলাম, সেটা কত, -4 ভোল্ট। উপরে দেখো এটা কিন্তু একটা ত্রিভুজ, এর কিন্তু সরাসরি মান আমি জানি না। হ্যাঁ, এখানে মান আছে 2 ভোল্ট, কিন্তু এইটা সাইনোসয়েডাল ভোল্টেজের মতো সরাসরি এইভাবে ক্যালকুলেশন করা যাবে না। কারণটা কি? কারণ সাইনোসয়েডাল ওয়েভে সরাসরি আমরা ম্যাক্সিমাম ভ্যালু এটাকে পাই, কিন্তু ত্রিভুজ আকৃতির কোনো ধরনের যদি এরকম ওয়েভ থাকে সেক্ষেত্রে এটার মানটা কিন্তু সরাসরি আমরা ধরতে পারি না। তাহলে দেখো এইটুকুর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমাকে নির্ণয় করতে হবে। শিক্ষার্থীরা তাহলে চলো এই ত্রিভুজের মধ্যে যে ভোল্টেজ ইকুয়েশনটা আমরা পাবো সেটা আমরা এখানে একটু দেখে নিই। আমি চিত্রটাকে জাস্ট এখানে আরেকটু অঙ্কন করছি সুবিধার জন্য আর কি। তাহলে এটা হচ্ছে একটা, এটা একটা ট্রায়াঙ্গেল ছিল, আর এটা হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দুর স্থানাঙ্ক কত আমরা জানি, 0, 0। আর এখানে দেখো এখানে যে মানটা আছে সেটা হচ্ছে 1 সেকেন্ড, আর এই যে এখানে যে ভ্যালুটা দেওয়া ছিল সেটা ছিল 2 ভোল্ট। সেক্ষেত্রে লক্ষ্য করো এইটার মূল বিন্দুর স্থানাঙ্ক 0, 0, আর এখানে যে সর্বোচ্চ বিন্দু টপ বিন্দু এই বিন্দুর স্থানাঙ্ক কত, এটাতে এক্সের ভ্যালু হচ্ছে 1 আর ওয়াইয়ের ভ্যালু কত, 2। তাহলে দেখো দুইটা বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। শিক্ষার্থী দেখো যেহেতু দুইটা বিন্দু স্থানাঙ্ক পেয়েছি তাহলে এই যে একটা সরলরেখা পেলাম এই সরলরেখার ইকুয়েশন আমরা বের করতে পারবো। কীভাবে দেখো, সরলরেখার ইকুয়েশন আমরা কী জানি, ওয়াই ইকুয়ালস টু mx + c, এটা কিন্তু অ্যাকচুয়াল সরলরেখার ইকুয়েশন। কিন্তু এখানে দেখো সি মানে কি, সি মানে হচ্ছে সেটা এক্স অক্ষকে অথবা ওয়াই অক্ষকে কোন বিন্দুতে কর্তন করে। শিক্ষার্থীরা এইখানে সি মানে কি, সি হচ্ছে এই যে আমার একটা মূল বিন্দুগামী সরলরেখা, এই মূল বিন্দুগামী সরলরেখাটা ওয়াই অক্ষকে কোন বিন্দুতে কর্তন করে সেই বিন্দুর মান হচ্ছে, সেই মানটুকু আমরা বলবো হচ্ছে কি, সি। যেহেতু আমার মূল বিন্দুগামী সরলরেখা ওয়াই অক্ষকে কোনো অংশে কর্তন করে নাই,
তাই এই সি এর মান কি হবে শূন্য হবে তাহলে সমীকরণটা কি দাঁড়াচ্ছে সমীকরণ y = mx দাঁড়াবে ওকে শিক্ষার্থীরা লক্ষ্য করো x বলতে কি x অক্ষ তাহলে এটা x অক্ষ আর আমার যে ইকুয়েশন আছে সেই x অক্ষের মধ্যে এই যে x অক্ষ x এর যে মানটা সেটা হচ্ছে t টাইম দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমি বলবো এটা হচ্ছে t আর এখানে দেখো এটা তো y অক্ষ আর y অক্ষ বরাবর যে ভ্যালুটা আছে সেটা কি সেটা হচ্ছে vt ওকে তাহলে এই জায়গায় তুমি y এর পরিবর্তে কি বসাতে পারো y এর পরিবর্তে বসাতে পারো হচ্ছে vt কারণ y অক্ষ বরাবর কি আছে vt তাহলে লিখলাম হচ্ছে vt সমান m m এর মানটা কি সেটা আমরা একটু পরে আসছি m লাগলাম আর x এর মান কি যেহেতু x অক্ষ বরাবর t আছে সময় আর সময়টা কিসে দেওয়া আছে সেকেন্ডে দেওয়া আছে তাই আমি এখানে t রাখলাম এখন দেখো এইটা এবং এটা পরিবর্তন হচ্ছে m এর মানটা এখনো পাইনি শিক্ষার্থীরা লক্ষ্য করো m এর মানটা কি m হচ্ছে ঢাল একটা সরলরেখার কি এটা ঢাল তো ঢালের ভ্যালুটা কি হবে ঢালের ভ্যালুটা হবে এই রকম y2 মাইনাস y1 এবং x2 মাইনাস x1 এটা হচ্ছে ঢালের সূত্র শিক্ষার্থীরা আমি তোমাদেরকে বলেছিলাম যে মূল বিন্দুগামী যদি কোনো সরলরেখা থাকে তাহলে তার সূত্রটা বা তার ঢালটা এভাবে না নির্ণয় করে আরও সহজে নির্ণয় করতে পারো সেটা হচ্ছে y2 বাই x2 কারণটা কি কারণ যেহেতু মূল বিন্দুগামী সরলরেখা তাহলে দেখো এটার মান তো x1 এটার মান হচ্ছে y1 আর এটার মান যদি x2 থাকে এটার মান হচ্ছে y2 মূল বিন্দুগামী সরলরেখার ক্ষেত্রে x1 এবং y1 এর মান কত শূন্য যেহেতু x1 y1 এর মান শূন্য তাহলে আমি এইভাবে লিখতে পারি তার মানে কি দাঁড়ালো এইটা হচ্ছে y আর এটা হচ্ছে শুধুমাত্র x2 তার মানে মূল বিন্দুগামী সরলরেখার ক্ষেত্রে ঢালের ফর্মুলাটা হচ্ছে এইটা তাহলে m এর মানটা এবার বসিয়ে দাও এখানে লক্ষ্য করো x এর মানও আমি জানি y এর মানও জানি তাই না এখানে বসালে কি হবে দেখো x এর মান বলতে x2 আর y2 এর মান x2 এর মান উপর আছে y2 তার মানে 2 আর x2 এর মান হচ্ছে 1 ক্যালকুলেশন করলে কি পাবো এর মানটা 2 পাবো তাহলে দেখো m এর মানটা যেহেতু 2 পেলাম এখানে বসিয়ে দেই তাহলে আমার vt অর্থাৎ ভোল্টেজের ইকুয়েশনটা কি হবে m m এর মান হচ্ছে 2 আর এখানে আছে t তাহলে এর মান হচ্ছে vt = 2t শিক্ষার্থীরা কোন অংশের জন্য বা কোন সময়ের জন্য এটা হচ্ছে এখানে দেখো শূন্য থেকে এক সেকেন্ডের জন্য ভোল্টেজের ইকুয়েশন এটা তাহলে শূন্য থেকে এক সেকেন্ডের মধ্যে কার মানটা বের করলাম আমি ভিটির মানটা বের করলাম ওকে তা ভিটির মানটা কী হবে শূন্য থেকে এক সেকেন্ডের মধ্যে কত এইটুকু এবার আসো পরের অংশটুকু পরের অংশ কী বলা হয়েছে এক থেকে দুই সেকেন্ডের মধ্যে ভিটির মানটা কী হবে তাহলে দেখো ভিটির মানটা এক সেকেন্ড থেকে দুই সেকেন্ডের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে সরাসরি মান সেটা আমরা জানি কত তার মানটা কত এটা মাইনাস ফোর তাহলে আমরা বলবো এর মান হচ্ছে ভিটি ইকুয়ালস টু মাইনাস ফোর আর কখন এটা সেটা হচ্ছে এক সেকেন্ড থেকে দুই সেকেন্ডের মধ্যে শিক্ষার্থীরা দেখো একটা সাইকেল এখান থেকে এইটুকু পর্যন্ত তাহলে এই সাইকেলটা এখান থেকে এইটুকু পর্যন্ত হলে এই উপরের অংশটুকু পজিটিভ অংশটুকুর যে ভোল্টেজ ইকুয়েশন সেটা আমরা বের করলাম এবং এখানে যে নেগেটিভ অংশ আছে তারও ভোল্টেজের মানটা আমরা বের করে নিলাম এবার চলো আমরা এই ইকুয়েশনের মধ্যে আমরা প্রয়োগ করার চেষ্টা করি প্রথমে আমরা কী লিখব সেক্ষেত্রে একটু সংশোধন করে নাও এখানে ভি আর এম এস স্কোয়ার হবে এই স্কোয়ারটা আমরা পরে উঠাবো কিন্তু তার আগে মানগুলো বসাও ওয়ান বাই টি ওয়ান বাই টি মানে টি তো হচ্ছে একটা সাইকেল সম্পন্ন হতে যেটুকু সময় লাগে একটা সাইকেল এখান থেকে এইটুকু পর্যন্ত তাহলে এটা সম্পন্ন হতে কতটুকু সময় লেগেছে দুই সেকেন্ড সময় লেগেছে তাহলে নিচে দিলাম হচ্ছে দুই ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশনটা দুইবার হবে প্রথম হচ্ছে এই ত্রিভুজের জন্য হবে পরবর্তীতে এই স্কোয়ারের জন্য হবে তাহলে দেখো ইন্টিগ্রেশন যখন আমরা করব তার যে ভিটি স্কোয়ার তাহলে ভিটি স্কোয়ার এইটার জন্য ভিটি স্কোয়ার কত পেয়েছিলাম টু টি মানে ভিটির মান টু টি কিন্তু স্কোয়ারের জন্য কী লাগবে এখানে একটা স্কোয়ার দিব ওকে আচ্ছা আশাতে কী থাকবে ডিটি থাকবে এটু কোন অংশের জন্য এটা হচ্ছে উপরে পজিটিভ অংশের জন্য আর সময় কত ছিল সময় শূন্য থেকে এক সেকেন্ড পর্যন্ত ছিল তার মানে এটা হচ্ছে সময়ের লোয়ার লিমিট এটা হচ্ছে সময়ের আপার লিমিট আপার লিমিট উপরে লোয়ার লিমিট নিচে এইটু পর্যন্ত শেষ পজিটিভ অংশটুকু বা নেগেটিভ অংশটুকুতে আসো ইন্টিগ্রেশন আবার দিব লোয়ার লিমিট নিচে আপার লিমিট উপরে শিক্ষার্থী লক্ষ্য করো এই অংশটার জন্য লোয়ার লিমিট কত এই অংশটার জন্য লোয়ার লিমিট কিন্তু জিরো না
কারণ এই অংশটা শুরু হয়েছে এক সেকেন্ড থেকে, তার মানে এক সেকেন্ড হচ্ছে তার লোয়ার লিমিট আর দুই সেকেন্ড হচ্ছে কি তার হায়ার লিমিট বা আপার লিমিট, তাহলে টু বাই ওয়ান। আর এখানে যে ইকুয়েশানটা সেটা মানে আমরা জানি সেটা হচ্ছে কি মাইনাস ফোর ভোল্ট, আর ডিটির সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করছি। ওকে, মাইনাস ফোরের সাথে কী হবে, একটা হোল স্কোয়ার হবে, কারণ ভিটি স্কোয়ার তো, তাই না? চলো আমরা ক্যালকুলেশন করি শিক্ষার্থীরা। এখানে হাফটা আছে আমরা আলাদা রেখে দিলাম, এটাকে ধরবো না, ইন্টিগ্রেশন করবো। দেখো প্রথমে আছে টু টি স্কোয়ার, তার মানে কি টু টি স্কোয়ার মানে কি এটা বলতে পারি ফোর টি স্কোয়ার, আর ইন্টিগ্রেশন ঠিক আছে টু রেখে দিলাম জিরো ওয়ান, কার সাপেক্ষে ডিটি সাপেক্ষে প্লাস। আবার এখানে কী আছে টু ইন্টিগ্রেশন ওয়ান, আর মাইনাস ফোর মানে কি এটা আমরা বলতে পারি চার চারা কত ষোলো বলতে পারি, হ্যাঁ। আর কী আছে ডিটি আছে, এই হচ্ছে ভ্যালু। এখন এটুকু আমরা ক্যালকুলেশন করলে কী হবে, দেখো ইন্টিগ্রেশন করবো এখানে, হ্যাঁ। তো ইন্টিগ্রেশন যদি করতে চাই যেটা করতে হবে, ফোর তো কনস্ট্যান্ট, ফোরকে আলাদা রাখলাম, টি স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে কী হবে টি কিউব, আর নিচে থাকবে কি থ্রি। আর এই যে আপার লিমিট ছিল ওয়ান, আপারে লোয়ার লিমিট জিরো, জিরো লোয়ারে রইল, তাই না? তাহলে এইটুকু ইন্টিগ্রেশন শেষ। এখন এইটুকু ইন্টিগ্রেশন, এইটুকু ইন্টিগ্রেশন কী হবে, এটা ইন্টিগ্রেশন হবে সিক্সটিন টি, আর আপার লিমিট আপারে, লোয়ার লিমিট লোয়ারে। শিক্ষার্থীরা এখানে একটা ইন্টিগ্রেশন, এখানে একটা ইন্টিগ্রেশন করলাম, সূত্রটা কি জাস্ট তোমাদের একটু জানিয়ে রাখি, ইন্টিগ্রেশন অফ এক্স টু দ্য পাওয়ার এন ডিএক্স। তাহলে এইটার যদি ইন্টিগ্রেশন করতে চাও, নিয়ম হচ্ছে এক্স টু দ্য পাওয়ার এন প্লাস ওয়ান, নিচে এন প্লাস ওয়ান। তাহলে আমার এখানে কী ছিল, এক্স টু দ্য পাওয়ার এন, এন মানে পাওয়ার, এখানে পাওয়ার ছিল টু, তাহলে কী হইতো এটা দেখো, এটা যেটা হয়েছে টুর সাথে এক যোগ হয়েছে অর্থাৎ থ্রি, আর নিচেও কি টু প্লাস ওয়ান থ্রি, এই যে আমি অংশটা এখানে লিখলাম। এরপরে এখানে সিক্সটিন টি, সিক্সটিন টি মানে কি এখানে হচ্ছে এমন একটা সংখ্যা অর্থাৎ সি কনস্ট্যান্ট ডিএক্স। এখন লক্ষ্য করো ইন্টিগ্রেশন করছো একটা কনস্ট্যান্ট মানকে, কার সাপেক্ষে ডিএক্স সাপেক্ষে। তাহলে যেটা করতে হবে ইন্টিগ্রেশন করার সময়, যার সাপেক্ষে তুমি ইন্টিগ্রেশন করেছো তার মানটা এখানে বসবে, অর্থাৎ আমি বসাতে চাচ্ছি কি দেখো, আমাদের যে সিক্সটিন ছিল ডিটি ছিল, এটাকে আমি ইন্টিগ্রেশন করব। আমি সিক্সটিন তো শুধু একটা কনস্ট্যান্ট, এর সাথে কোনো ধরনের ভেরিয়েবল নাই অর্থাৎ টি নাই, টি টি স্কোয়ার টি কিউব নাই, তার মানে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট করলে কী করতে হবে, যার সাপেক্ষে সে ইন্টিগ্রেশন হচ্ছে তার মানটা এখানে বসে যাবে, অর্থাৎ টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হলে এখানে কী বসবে সিক্সটিন টি বসবে, তাই এখানে সিক্সটিন টি আমি বসিয়েছি। আর লিমিট তো যেটা উপরে ছিল নিচে ছিল সেটাই দিলাম, তাহলে এখন বসিয়ে দাও। টি কিউবের মান একবার ওয়ান হবে, টি কিউবের মান একবার শূন্য হবে, তো ফোর ঠিক রইল, আর টি কিউবের মান ওয়ান বসালাম, আর কী আছে এর মান কী বসালাম শূন্য বসালাম, আর নিচে যে থ্রি ছিল সেই থ্রিটা জাস্ট আমি এখানে এর নিচে ভাগ করে নিয়ে আসলাম, অর্থাৎ এই থ্রি থ্রি তো কাজে লাগছে না, তাই থ্রিকে বাইরে নিয়ে আসলাম, আর টি এর মান একবার কী বসালাম ওয়ান মাইনাস, আবার টি এর মান একবার বসালাম কি জিরো, এরপর প্লাস। এখন এই অংশটুকু আমরা ভ্যালু বসাবো সিক্সটিন। সেক্ষেত্রে এটা লক্ষ্য করো এখানে হাফ ছিল, হাফটা আমরা গুণ দিয়ে দুই জায়গায় বসিয়ে দিই, অর্থাৎ এখানে হাফ বসাবো, আমি একটু নিচেই করছি, হাফ ইনটু এখানে সিক্সটিন ছিল, এটাকে বাইরে নিয়ে আসি, আমরা ইন্টিগ্রেশনের যে ভ্যালুটা বসাবো কার পরিবর্তে, টি এর পরিবর্তে, টি এর পরিবর্তে একবার টু বসাবো, টি এর পরিবর্তে একবার কী বসাবো ওয়ান বসাবো, তারপর টু আর সূত্রে মাইনাস, এটা হচ্ছে ওয়ান, এই হচ্ছে মূলত মান। এখানে যদি ক্যালকুলেশন করো কী আসবে দেখো, এটা নিচে নিচে গুণ করলে কত আসবে, উপরে ফোর আর নিচে নিচে গুণ করলে কত হবে সিক্স, আর ওয়ান কিউবের থেকে জিরো বাদ গেলে মান আসবে হচ্ছে ওয়ান, তারপর কী আছে প্লাস, এটা যদি তুমি ক্যালকুলেশন করো কত পাবে এইট, এইট ইন্টু এটার সাথে গুণ করলে কত ওয়ান, ক্যালকুলেশন করলে কত আসবে দেখো, চার বাই ছয় যোগ আট, তাহলে চার ছয়টা আটচল্লিশ, আর নিচে কত ছয়। শিক্ষার্থীরা লক্ষ্য করো এটা যদি আমরা টোটাল ক্যালকুলেশন করি, অর্থাৎ ভি আর এম এস স্কোয়ার ছিল, ভি আর এম এস স্কোয়ার থেকে যদি ভি আর এম এস বের করতে চাই, এটা রুট ওভারটা আমি দিয়ে দিব, ফোর ইন্টু ফর্টি এইট বাই সিক্স, এই টোটালটুকু যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এর মান পাবে হচ্ছে টু পয়েন্ট নাইন ফোর, যেহেতু এটা ভোল্টেজ তার একক কী হবে ভোল্ট। শিক্ষার্থীরা এবার আসো পরবর্তী প্রশ্নে যাই, পরবর্তী প্রশ্নে বলা হয়েছিল যে এই যে আমি মানটা পেলাম সেটা হচ্ছে টু পয়েন্ট নাইন ফোর ভোল্ট, এই মানটা যদি দুই ওহমের
2 ওহম কোন একটা রেজিস্টরের আরআরইতে প্রয়োগ করি তাহলে এর মধ্যে কি পরিমাণ পাওয়ার লস হবে? শিক্ষার্থীরা দেখো, আমরা জানি পাওয়ার লস 2 ওহম ইকুয়ালস টু কি বলতে পারি, পাওয়ার লসের সূত্র আমরা বলতে পারি পাওয়ার লস অফ 2 ওহম সূত্র লিখতে পারি আমরা এইভাবে, ভি আর এম এস স্কোয়ার বাই নিচে হচ্ছে আর। তাহলে ভি আর এম এস এর মান কত পেলাম আমরা, সেটা হচ্ছে 2.94 হোল স্কোয়ার। নিচে আর আর এর মান কত, 2 ওহম রেজিস্টার প্রশ্নে বলাই আছে। তাহলে ক্যালকুলেশন করলে আমরা এর মান পাবো হচ্ছে 4.24 ওয়াট। তাহলে শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের যে প্রশ্ন দেওয়া ছিল সেই প্রশ্নটার সমাধান। প্রশ্নটা ছিল কি, এইটা। শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।